হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে দৌড়ায় আসলেন আয়েশা বলতেছে হুজুর আজকে রাতে আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি হুজুর আপনি যদি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনাকে আমাকে করে দিতেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা কি তোমার স্বপ্ন তুমি বলো বলো হুজুর আমি যখন আপনি আজকে রাতের বেলা ঘুমাইলাম আমি ঘুমের ঘরের মধ্যে দেখতেছি একটা ভাগ ভয়ঙ্কর একটা ভাগ আমাকে পিছন থেকে ধাওয়া করতেছে দৌড়াইতেছে আমি বাঘের দৌড়ানি খায়া দৌড়তেছি 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 হঠাৎ করে আমার সামনে একটা গর্ত বিশাল গর্ত আমি গর্তের মধ্যে পড়ে যাইতেছি পড়ে যাইলাম এমন সময় আমি তাকায় দেখি আমার সামনে একটা রশি দেখা যায় হুজুর সঙ্গে সঙ্গে আমি রশিকে তো ধরে ফেললাম এখন আমি তাকায় দেখি আমার উপরে ভাগ মানে গর্তের উপরে ভাগ এইভাবে আমাকে হাঁ করে তাকায় আছে আমি নিচের দিকে তাকায় দেখি একটা ভয়ঙ্কর সাপ নিচে উপরে ভাগ নিচে ভয়ঙ্কর সাপ আর একটা রশি হুজুর এমন সময় আমি তাকায় দেখি যখন রশিটা আমি ধরলাম আমি দেখি আমার সামনে একটা মধুর মৌমাছির চাক দেখা যায় আমি ওইখান থেকে নিচের সাপের কথা ভুলে গিয়ে উপরে বাঘের কথা ভুলে গিয়ে আমি মধু খাইতে শুরু করলাম সুবহানাল্লাহ বলে বলে হুজুর তারপরে আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি একটা সাদা রঙের ইঁদুর আর একটা কালো রঙের ইঁদুর দুইটা ইঁদুর আইসা ওই রশিটারে আস্তে 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 করে কাইটা দিতেছে হুজুর এমন সময় আমি দেখলাম সাদা ইঁদুরটা আর কালো ইঁদুরটা মিলে আস্তে 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 যখন কেটে দিলে আমি যখন পড়ে যাব নিচে আমি সাপের মুখের মধ্যে পড়ে যাব এমন সময় চিৎকার করে আমার ঘুমটা ভেঙে গেল হুজুর আমার সেই ব্যাখ্যাটা কি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা তোমাকে প্রথম নম্বরে যে বাঘটা ধাওয়া করছিল ওই বাঘটা হলো তোমার আমার যে প্রতিনিয়ত তোমাকে আমাকে দৌড়াচ্ছে সেটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই মরণ আত্মার আমার পিছনে সব সময় আছে না নাই বলে প্রথম নম্বর বাঘ হইল সে আজরাইল তোমার মউত তোমাকে প্রতিনিয়ত দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে তুমি যখন গর্তের মধ্যে পড়ে গেলা গর্তের মধ্যে তুমি বিশাল সাপ দেখলা ওই সাপটা হলো তোমার কবর তোমাকে কবরে যাইতে হবে ভয়ঙ্কর কবর তোমার সামনে আছে তারপরে তুমি যে রশিটা দেখলা যে রশিটাতে তুমি ধরলা ওই রশিটা হলো তোমার হায়াতের রশি সুবহানাল্লাহ বলে আর তুমি যে দেখতেছো তোমার রশিটা দুইটা ইঁদুর কেটে দিচ্ছে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর সেগুলো আসলে ইঁদুর নয় কালো ইঁদুরটা হইলো তোমার হায়াতের জিন্দগির রাত্রি আর সাদা ইঁদুরটা হইলো তোমার হায়াতের জিন্দগির দিন দিনে রাতে মিলে তোমার রশি যে হায়াতটা কেটে দিচ্ছে সুবহানাল্লাহ বলে আর তুমি যে উপরের দিকে তাকায়া মৌমাছির মধুর চাক থেকে মধু খাইতে লাগলা ওই মধুটা হলো তোমার পৃথিবী তুমি পৃথিবীতে পাইয়া মধু পাইয়া তুমি নিচে বাঘের উপরে বাঘের কথা ভুলে গেলা নিচে সাপের কথা ভুলে গেলা তুমি মধু খাইতে শুরু করলা এখন এই ঘটনাটা কেন বললাম কারণ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিনিয়ত আপনাকে আমাকে দৌড়াচ্ছে কবর আমার আপনার আমার সামনে আছে না নাই আপনি আমি এই দুনিয়ার মধু পাইয়া আজরাইলের কথা ভুলে গেলাম নিচে সাপের কথা ভুলে গেলাম আমরা মধু খাইতে শুরু করলাম কবরে যে বাবা যেতে হবে সেই চিন্তা আপনার আমার নাই যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আপনার আমার সামনে কোন চিঠি দিয়ে টেলিফোন করে আপনার আমার কাছে আসবে আসবে যে কোনো সময় আসতে পারে আমি তো প্রথমে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এখন আমরা ইবাদত কতটুকু করতেছি যে কোনো সময় আপনি আমি কবরের মধ্যে চলে যাব কেমন কবর কবরটা কেমন জিনিস হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন কাছের সাহাবী যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন তার মধ্যে একজন হইল হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আপনার আমার নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কথা শুনতেন বাবা হুর হুর করে বাচ্চা মানুষের মতো কেঁদে দিতে সাহাবীরা জিজ্ঞেস করে ও উসমান আপনি জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না যখনই আপনি কবরের কথা শুনেন আপনি বাচ্চা মানুষের মতো হুর হুর করে কেঁদে দেন কারণটা কি উসমান ডাক দিয়ে বলে ও দুনিয়ার আল্লাহর বান্দারা শুনো রে
আমি এই জন্য কাঁদি আমার নবী তো বলেছে আখেরাতের প্রথম গাটের নাম আখেরাতের প্রথম গাট হইল কবর যে ব্যক্তি কবর থেকে রক্ষা পাইবে অন্য অন্য গাট আল্লাহ তাকে পার করে দিবে এই জন্য আমি কবরের কথা শুনলে তুমি সেই কান্না করে বলো সুবহানাল্লাহ বাবা তাহলে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের কথা শুনলে এত কাঁদাকাটি করে আর আপনি তো আপনি আমি তো গুনাহগার 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 জাহান্নামের কীট তারপরেও আমরা কবরের কথা মনে করি না কথা কোন ঠিক কিনা আল্লাহর রাসূল বলেছে যে ব্যক্তি প্রতিদিন 100 বার কবরের কথা স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে আজকে আপনি আমি কবরের কথা বলে গেলাম দুনিয়ার মধু খাইতে শুরু করলাম আপনি আমি একটা বড় ভাবি না যে আপনাকে আমাকে কবরে যেতে হবে যে কবরের রাত্রিটা কেমন ভয়ঙ্কর রাত্রি হবে কবরের প্রথম রাতটা কেমন হবে গো ওই কবরে আপনি আমি কেমনে থাকব দুনিয়ার মধ্যে একটা বিশাল বিল্ডিং এর মধ্যে বা বিশাল একটা ঘরের মধ্যে আপনি আমি রাত্রিবেলা একা একা যদি থাকি আপনার আমার ভয় লাগে আপনি আমি থাকতে পারি না ভয় লাগে আজকে যারা বসেছেন মনে করেন কিছু সময়ের জন্য আপনি নিজেকে মরা মনে করেন যে আমি মরে গেছি এই মুহূর্তে মনে করেন যে আপনার কি হবে আপনি মিলায়া দেখবেন যে আপনার কি হবে আপনি আমি যখন মরে যাব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সংখ্যা কবজ করে নেবে আপনার আমার একটা নাম আছে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুস সাত্তার এই রকম নাম আপনার আমার আছে যখন আপনি আমি মরে যাব আপনার আমার নাম ধরে কেউ ডাকবে না আপনার আমার নাম হয়ে যাবে লাশ কথা কোন ঠিক কিনা আপনাকে বলবে মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহমান যখনই আপনার প্রাণ পাখিটা চলে যাবে আপনার নামের আগে একটা টাইটেল যুক্ত হয়ে যাবে রে বাবা আপনার নামের আগে বলবে মরহুম আব্দুর রহমান কথা কোন ঠিক কিনা আমি যদি মরে যাই মরে যাওয়ার পরে মনে করেন আপনি 10 তলা 5 তলা বিল্ডিং এর উপরে আপনি মৃত্যুবরণ করেছেন ওই সময় আপনাকে 10 তলার মধ্যে লাগবে রাখবে না আপনি যেই ছেলের জন্য এত কষ্ট করে বিল্ডিং করলেন বাড়ি গাড়ি করলেন যে আত্মীয় স্বজনের জন্য আপনি এত কিছু করলেন ওই আত্মীয় স্বজন গুলা বলবে আমার বাবাকে আর বিল্ডিং এর উপরে রাখা যাবে না সঙ্গে সঙ্গে আপনাকে খাটের মধ্যে যদি আপনি ইন্তিকাল করেন আপনাকে খাটের উপরে শোয়া রাখবে না আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে মাটির মধ্যে শোয়া দিবে কথা কোন ঠিক কিনা শুধু তাই নয় বাবা যখন আপনাকে আমাকে মাটির মধ্যে শোয়া দিবে দুনিয়ার মানুষ আপনি যে স্ত্রীর সঙ্গে সারাটা জীবন তাকে দেখেছেন যে কন্যার জন্য যে ছেলের জন্য আপনি নিজে না খাইয়া তাকে খাওয়াইছেন ওই ছেলে আপনাকে বলবে না আপনি আমার বাবাকে আর দুই দিন রাখো আমার ভাইকে আর দুই দিন রাখো এই রকম কথা বলবে না বলবে যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফন কাফনের ব্যবস্থা করো কথা কোন ঠিক কিনা তারা বলবে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো আপনাকে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে এখন একটা প্রশ্ন আসবে যখন আপনাকে আমাকে গোসল করায় গোসলের মধ্যে আমরা বড়ই পাতা দেই দেখি দেই না এখন যদি প্রশ্ন করি দুনিয়াতে তো পাতা আছে কিন্তু কোনো পাতা দেওয়া হয় না বড়ই পাতা কেন শেষ গোসলের মধ্যে দেওয়া হয় দুনিয়াতে অনেক রং বেরঙ্গের কাপড় আছে কোন কাপড় আপনাকে আমাকে দেওয়া হয় না আপনাকে আমাকে যে কাপড় দেওয়া হবে রে বাবা ওই কাপড় হলো সাদা কাপড় কথা কোন ঠিক কিনা ওই সাদা কাপড় কেন পরাই ওই বড়ই পাতার জলে কেন আপনাকে আমাকে গোসল করাই কেন আপনাকে আমার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেই কেন আপনাকে আমাকে গায়ের মধ্যে আপনাকে আমাকে আতর লাগাইয়া দেই দুনিয়ার কোন মানুষের বাড়িতে যখন আমরা যাই আমরা নতুন জামা কাপড় পরি কিন্তু ওই দিন কেন নতুন কাপড় পরা লাগে দেখুন ইসলাম কত সহজ করে দিছে কেন আমরা পরি কার কাছে আমরা যাইতেছি আলোচনার মাঝখানে আসবে কেন আমাদেরকে সাদা কাপড় পরানো হয় কেন আমাদেরকে নতুন পোশাক পরানো হয় কেন আমাদেরকে নতুন দুলহা নতুন জামাইয়ের মতো কেন সাজানো হয়
আপনাকে আমাকে যখন দেখেন আমরা যখন আসি অন্যান্য ধর্মের মানুষরা কেউ কুরায় ফেলে কেউ বক্সর ভিতর বইরা রাখে কিন্তু আমাদের ইসলামটা কত সুন্দর আপনাকে আমাকে সুন্দরভাবে আস্তে করে গোসল করায় হালকা কুসুম গরম পানিতে তারপর আপনাকে আমাকে আতর মাখায় সুরমা মাখায় নতুন জামা পরায় একদম দুলহার মতো আপনাকে আমাকে নিয়ে যায় যখন আপনি আমাকে আপনাকে আমাকে হাড়ুল্লার মাধ্যমে নিয়ে যাওয়া হয় আপনার আমার হাড়ুল্লার লাশটা কিন্তু লাশের আগে কেউ যায় না সবাই লাশের পিছনেই থাকে তার মানে আপনাকে নতুন দুলহা সাজাইয়া কুঠাই নিচ্ছে একবারও আপনি যদি তাকায় দেখেন মনে করেন আপনি মরে গেছেন মরে যাওয়ার পরে আপনি যখন হাড়ুল্লার মধ্যে থাকবেন আপনি তাকায় দেখবেন আপনার হাড়ুল্লার মধ্যে যে মানুষগুলা ধরে আছে একটা মানুষ আপনার পর না একটা মানুষ আপনার শত্রু না যে মানুষগুলো আপনাকে ধরে রাখছে হয় আপনার ছেলে না হয় আপনার বাবা না হয় আপনার ভাই তারপরে আপনার আপনজনগুলো আপনাকে কবরের দিকে নিয়ে যাবে আপনাকে আমাকে যখন কবরের দিকে নেওয়া যাওয়া হবে আপনি আমি চিল্লায়া বলবো ও আমার ছেলে ও আমার ভাই তোমরা তো জানো আমি একা একা থাকতে পারি না আজকে ওই অন্ধকার কবরে ডানে পাঠি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি নিচের মধ্যে মাটি উপরের মধ্যে মাটি ওই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো তোমরা আমাকে ফেলে যাও না যখন কবরের মধ্যে আপনাকে আমাকে নামানো হবে যখন নামাবে কবরের মধ্যে যারা নামাবে তারাও কিন্তু আপনার আপন মানুষ কথা কোন ঠিক কিনা আপন মানুষগুলো আপনাকে কবরে রাখবে যখন কবরের মধ্যে রাখার পরে আপনাকে আমাকে আস্তে আস্তে করে বাঁশের দিয়ে ছাটাগুলা দিয়ে দেখবেন আস্তে একটু হালকা হালকা ছিদ্রটাকে আলো আলো ভিতরে যায় যখন আস্তে আস্তে আমরা মাটি চাপা দিতে শুরু করি মুর্দার ডাক দিয়া বলে আপনি আমি ডাক দিয়া বলবো ভাই আমাকে তোমরা কেন এমন ভাবে মাটি চাপা দিচ্ছ রে তারা বলবে যদিও তোমার ভিতরে আত্মা যদিও তুমি কোন সময় আবার যদি আল্লাহ তোমাকে জীবিত করে তুমি যাতে বের হইতে না পারো ও ভাই ও সন্তান তোমাকে আমি এত মহব্বত করতাম আজকে তুমি আমাকে একা একা ফেলে চলে যাচ্ছ সবাই যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে কেউ একদিন এক ঘন্টা আপনার পাশে কবরের পাশে থাকবে না কবর দেওয়ার পরে আমরা সবাই বলি যত তাড়াতাড়ি সম্ভব কবরের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই কথা কোন ঠিক কিনা ওই মুর্দার ডাক দিয়া বলবে ও আমার ভাই ও আমার সন্তান তোমরা তো জানো আমি একা একা ঘরের মধ্যে থাকতে পারি না আজকে আমি বুঝতে পারলাম আমার এই দুনিয়াতে কেউ আপন নাই সে হাই হুদাস করতে থাকবে এমন সময় আপনার আমার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলবে ও উম্মত তোর ভাইকে তুই আপন মনে করেছিলি তোর ভাই তোকে রেখে চলে গেল তোর 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 সন্তানকে তুই আপন ভেবেছিলি তোর সন্তান তোকে রেখে চলে গেল সবাই তোকে রেখে চলে গেল কিন্তু তোমার রব আল্লাহ এবং তোমার রসুল তোমার জন্য এসে তোমার কবরের মধ্যে তোমার আপন হয়ে গেল এখন সেই নবী আমরা দুনিয়াতে মানুষকে এত মহব্বত করি এখন কবরের মধ্যে রসুলকে যদি মহব্বত করি রসুল আপনার আমার কবরের সাথী হবে কি হবে না এখন দুনিয়ার মানুষকে আমরা আপন করতে পারি কিন্তু রসুলকে আমরা আপন করতে পারি যখন আপনার আমার কেউ থাকবে না একমাত্র মালিক মাওলা আল্লাহ আপনার আমার আছে কি নাই আল্লাহ সব সময় আপনার আমার পাশে আছে না নাই কবরের মধ্যে আল্লাহ আছে না নাই কিন্তু আমরা সেই আল্লাহকে আজকে ভুলে গেলাম দুনিয়ার মায়ায় পড়ে আমরা ভুলে গেলাম যখন আমরা কবরের মধ্যে কিছুক্ষণ সময় থাকবো থাকার পরে আমরা সবাই যখন চলে আসবে আপনি আমি যখন কবরের মধ্যে পড়ে থাকবো কিছুক্ষণ সময় মুনকার নাকির আপনাকে সওয়াল জবাবের আসার আগে আপনার ভিতরে আল্লাহ আবার সেই রুহটাকে ঢুকাইয়া দিবে ঢুকাইয়া দেওয়ার পরে মানুষটা আবার জীবিত হবে পুনরায় জীবিত হওয়া আমরা বিশ্বাস করি কি করি না পুনরায় জীবিত হওয়া এটা হলো ঈমান কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে যখন আমরা সবাই চলে আসি তখন মানুষটাকে আবার জীবিত করা হয় তখন আপনি আমি যখন জীবিত হব ডানে তাকাবো বামে তাকাবো পিছনে তাকাবো তাকায় দেখবো যে অন্ধকার শুধু অন্ধকার অন্ধকার ভয়ে তোর থর তোর থর করে কাঁপতে থাকবো এমন সময় ভয়ঙ্কর একটা আওয়াজ কানের মধ্যে আসবে ভয়ঙ্কর আওয়াজ আসবে বান্দা আরো চিন্তিত হয়ে যাবে কম্পন কাঁপতে থাকবে ভয় আতঙ্ক কাঁপবে চতুর্দিকে অন্ধকার
এমন সময় বিগাদে বিগড় একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দুইজন ফেরেশতা আসবে তাদের সূরত হাদিসের মধ্যে আসছে তাদের চোখ গোলা হবে নীল বর্ণের তাদের মুখ গোলা হবে বিশাল বিশাল তাদের চুল গোলা থাকবে এলোমেলো দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতাকে দেখার পরে ওই বান্দা তোর 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 করে কাঁপবে ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে কবরের মধ্যে বান্দাটা যদি আল্লাহর এবং রাসূলের হুকুম মতে চলে তার শুনে এমন ভয়ঙ্করের মতো আগ দিবে না তার সঙ্গে সুন্দর একটা দবদবে সাদা পাগড়ি সাদা জুব্বা পরে সুন্দর একটা সুরুৎ ধরে তার কাছে আসবে আর বদকারের কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে মুনকার নাকির আসবে মুনকার নাকিরকে দেখে সে তোর ধর তোর তোর করে কাঁপতে থাকবে বলে সুবহানাল্লাহ আসলে সময় অনেক হয়ে গেছে কারণ সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত কিছু বলা যায় না কবরের কথা বাবা অনেক বিশাল কথা আসলে আজকে আমরা কবরকে ভুলে গেছি মরণকে আমরা ভুলে গেছি মরণের কথা একটা বারও আমরা শুনন করি না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন উনি একদিন হুজরা মুবারকের মধ্যে বসে উনি হুরহুর করে কান্না করতেছেন আপনার আমার নবী হুজরা মুবারকের মধ্যে আসলেন আয়েশা বলতেছে ও খাদিজা তুমি কান্না করে কেন হাদিস তোমার বাবার কথা স্মরণ হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ না বলে তোমার মায়ের কথা স্মরণ হয়েছে বলে না বলে তোমার সন্তানের কথা মনে হয়েছে বলে না বলে কেন কান্না করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কবরের কথা করে কান্না করতেছি বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আর বেশি থাকবো না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার তিনটা আবদার থাকবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার পরে আমি যখন মারা যাব আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন করাইবেন দুনিয়ার কোন কাপড় দিয়ে আমাকে কাফন করাইবেন না আপনি রাসূলের জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন করাই দিবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় আবদার হইল আপনার ইমামতিতে আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার তৃতীয় নম্বর আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে রেখে আমার আত্মীয়-স্বজনগুলা সবাই চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবর থেকে আসবেন না মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবে যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের সওয়াল জবাব না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে আসবেন না আল্লাহর রাসূল বলেন হে খাদিজা আমি তোমাকে কথা দিলাম কিছুদিন পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন রাসূল নিজের জুব্বা মুবারক দিয়ে কাফন করাইলেন ইমামতি করলেন ইমামতি করার পরে যখন উনাকে যখন কবরস্থল করা হলো কবরের মধ্যে রাখা হলো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মা খাদিজাতুল কুবরা যিনি ছিলেন রাসূলের একদম দুঃখের দিনের সাথী কারণ আল্লাহর রাসূলের ইসলামের মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা বলেন সুবহানাল্লাহ কোন খাদিজা যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আমার আল্লাহ সালাম পাঠাই সুবহানাল্লাহ বলেন ওই মা খাদিজাতুল কুবরা যখন কবরস্থল করা হলো সব সাহাবী চলে যাচ্ছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন আপনার আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওনার কবরের পাশে বৈশা বৈশা কান্না করতেছে নবী আসেন না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসেন বলে না তোমরা চলে যাও আমার খাদিজার আমার আল্লাহর সঙ্গে কিছু বোঝাপড়া আমার এখন আছে বলেন সুবহানাল্লাহ এখন মুনকার নাকির যখন আমরা 40 কদম চলে আসি মুনকার নাকির চলে আসে মুনকার নাকির তো কবরের মধ্যে আসে না বলেন না সুবহানাল্লাহ কারণ যেই কবরের নবী আসে সেই কবরে মুনকার নাকির যখন আসে না তখন আল্লাহকে বলে ও আল্লাহ তোমার রাহমাতুল লিল আলামিন নবী তো খাদিজার কবরে ইয়া আল্লাহ আল্লাহর রাসূল তো তার কবরের পাশে তখন তাকে আমরা কিভাবে বল তাকে আমরা কিভাবে প্রশ্ন করব আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু খাদিজার প্রশ্নের উত্তর দিতে হবে না আমি আল্লাহ নিজে খাদিজার জিম্মাদার জামিনদার হয়ে গেলাম তারা কেন বললাম যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারপরে কবরের কথা শুনে এত কান্না করেছে রাসূলকে বলেছে যতক্ষণ আমার প্রশ্ন হবে প্রশ্নের সওয়াল জবাব না হবে আপনি আমার কবর ছেড়ে যাবেন না তাহলে আপনার আমার কি অবস্থা হবে সেই কথাটাই বলবো কবরের কথাটা মনে করে মরণের কথাটা মনে করে রাত তিনটার সময় তুমি ব্রাজিলের খেলা আর্জেন্টিনার খেলা দেখার জন্য তুমি উঠতে পারো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ফজরের নামাজে তুমি উঠতে পারো না ও যুবক তোমাকে মেসি নেইমার আর্জেন্টিনা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না জান্নাতে যেটা নিয়ে যাবে সেটা হলো নামাজ কথা কোন ঠিক কিনা নামাজের দরকার আছে না নাই আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং কবরের সামানা জোগাড় করে যেন আমরা কবরে যাইতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান সকলে বলেন আমিন